কম বেশি আমরা সবাই অনেক রকমের মুভিতে অনেক রকমের সাইকো সিরিয়াল কিলার দেখেছি, ঘুরে ফিরে যাদের একটাই মোটিভ থাকে মানুষের মার্ডার করা। কিন্তু আজকের গল্পটা পুরোই ভিন্ন। আজকে আমরা দেখব এমন একজন সাইকো সিরিয়াল কিলার যে কিনা শুধুমাত্র পাখিদেরকেই মারে, তাও আবার ছোট ছোট চড়ুই পাখি। কি এমন কারণ, কি এমন রহস্য লুকিয়ে আছে যার জন্য কিলার এমন নির্মমভাবে গলা কেটে কেটে হাজার হাজার চড়ুই পাখি মেরে ফেলছে? সত্যি বলছি, জানলে আপনার হুঁশ উড়ে যাবে। বসিলাম 2022 সালে রিলিজ হওয়া ইন্ডিয়ান সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভি বেয়াদের কথা। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আজকের এই মুভিটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। সাল 2001, রামদিহি গ্রাম, পশ্চিমবাংলা। গ্রামের সুন্দরী পরিবেশে একটা বাচ্চা পুকুরে ঢিল মেরে মেরে খেলা করছিল। গ্রামের বাচ্চারা যেমনটা করে আর কি, তখনই বাচ্চাটা পাশে এই ঝুপঝাপগুলোর মধ্য থেকে কিছুর একটা শব্দ শুনতে পাই। ঝুপঝাপগুলোর মধ্য দিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিসের শব্দ হয়েছে সেটা দেখার জন্য। বাচ্চারা যতই ভিতর আসছিল তত সে শুনতে পাচ্ছিল কেউ একজন মুখে আজবভাবে শিস দিচ্ছে। আরেকটু ভিতরে যেতেই সে দেখে কাদা মাখা পা, হাতে কাঁচির মতো কিছু একটা, এভাবে একটা লোক তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। বাচ্চাটা লোকটাকে অনুসরণ করে তার পিছন পিছন যেতে শুরু করে, আর গিয়ে যা দেখে ওটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনেকগুলো ছোট ছোট পাখি এভাবে জমিনে মরা পড়ে আছে, তাও আবার এদের সবগুলোকে গলা কেটে কেটে মারা হয়েছে। এই সবগুলো পাখি হচ্ছে ছোট ছোট চড়ুই পাখি আছে না, সেগুলোই। আর এদের এই অবস্থাটা অন্য কেউ করেনি, সেটা করেছে হচ্ছে এই লোকটা। এসব দেখে বাচ্চাটা অনেক ভয় পেয়ে যায়। লোকটাও এখানে বাচ্চাটিকে দেখে ফেলে। ধীরে ধীরে সে বাচ্চাটার দিকে এগিয়ে আসছিল যেন সে তাকে মেরে ফেলবে, কিন্তু সে এরকম কিছুই করে না। বাচ্চাটির কাছ থেকে তার নাম জিজ্ঞাসা করে, এরপর বলে, ভালো মতো পড়ালেখা করিও, কেমন, তুমি হচ্ছে দেশের ভবিষ্যৎ। এ বলে লোকটা মুখে শিস বাজাতে বাজাতে তার মতো করে এখান থেকে চলে যায়। ও হ্যাঁ, এ লোকটার নাম কিন্তু আমরা একদম শেষে গিয়ে জানব, তাই আপাতত আমরা তার নাম দিচ্ছি পাখিদের সিরিয়াল কিলার। সিন চলে যায় কলকাতা শহরে শৌভিক নামের এ ছেলেটির উপর। শৌভিকে কলকাতার একজন পুলিশ অফিসার, কোন ডিপার্টমেন্টে সেটা কোনো নির্ধারণ হয়নি, কারণ সে মাত্রই তার সাসপেনশনের সাজা কেটে নতুন করে আবারও ডিউটিতে জয়েন করছে। এখন কোন ডিপার্টমেন্টে তার ডিউটি লাগে ওইটা একমাত্র কমিশনারের হাতে, দেখা যাক কি হয় না হয়। ইনি হচ্ছেন শৌভিকের মা, যে কিনা শৌভিককে বলছিল নাস্তা করে যেতে, কিন্তু শৌভিক বলে টাইম নেই, সে ক্যান্টিনে কিছু খেয়ে নিবে। এ বলে শৌভিক তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। পরের সিন আমরা তাকে ডাইরেক্ট কমিশনারের অফিসে দেখি। কমিশনার তাকে বলছিল, তোমাকে ডিপার্টমেন্ট অফ আনইউজুয়াল কেস এ সেক্টরটিতে শিফট করা হয়েছে। এই ডিপার্টমেন্ট অফ আনইউজুয়াল কেস এই সেক্টরটি আমরা নতুন শুরু করেছি, বলতে পারো এক্সপেরিমেন্টালি। আমাদের কাছে যতগুলো আনইউজুয়াল কেস আসে সেগুলো এই ডিপার্টমেন্টই হ্যান্ডেল করে। আনইউজুয়াল কেস মানে বুঝতে পেরেছেন তো, একেবারে বস্তা পচা কেসগুলো আর কি। কমিশনার শৌভিককে পানিশমেন্ট স্বরূপে এই অদ্ভুতরে ডিপার্টমেন্টটিতে শিফট করে দিয়েছে। ডিপার্টমেন্টটির হেড হচ্ছে নাকি কানাচরণ দাস নামের একজন লোক। কমিশনার শৌভিককে বলে দেয়, যাও কানাচরণ দাসকে গিয়ে রিপোর্ট করো, সে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একজন অফিসার, তুমি তার সহকারী অফিসার হিসেবে তাকে সাহায্য করবে, আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, বেস্ট অফ লাক। কমিশনার অফিস থেকে বাইরে এসে শৌভিক সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করছিল, এই ডিপার্টমেন্ট অফ আনইউজুয়াল কেসের অফিসটা কোথায়? কিন্তু একই বিল্ডিংয়ে হওয়া সত্ত্বেও একটা লোকও বলতে পারছিল না অফিসটা কোথায়। কেউ কেউ তো এমন রিয়েক্ট করছিল যেন তারা নামটা আজকেই শুনেছে। তো শৌভিক তো এদের কাছ থেকে জিজ্ঞাসা করছে, তখন সেখান দিয়ে একটা মেয়ে আসছিল, মেয়েটা সেনে, অফিসটা কোথায়, কোন ফ্লোরে? শৌভিককে বলে, যাও সিঁড়ি ধরে একদম বিল্ডিংয়ের ছাদে উঠে যাও, ওইখানে তুমি তোমার অফিস পেয়ে যাবে। শৌভিক বলে, এ ছাদের উপর অফিস? মেয়েটা বলে, যেমন তোমার ডিপার্টমেন্ট আনইউজুয়াল তেমন তার লোকেশনও আনইউজুয়াল আর কি। বাই দ্য ওয়ে, এই মেয়েটির নাম হচ্ছে মিনালি, এখানের একজন ফরেন্সিক ডক্টর। তো কথা মতো শৌভিক চলে আসে বিল্ডিংয়ের ছাদে, ভাঙাচোরা ধুলুবালিতে ভর্তি এটাই হচ্ছে তার অফিস। আর টেবিলের উপর পা তুলে দিয়ে নাক ডেকে ডেকে যে লোকটা ঘুমাচ্ছে ওইটাই হচ্ছে এই ডিপার্টমেন্টের হেড কানাচরণ দাস। শুভ কানাকে ডাকছে, স্যার একটু শুনবেন, আমাকে আপনার ডিপার্টমেন্টে শিফট করা হয়েছে। কানায় ঘুম থেকে উঠে বলে, কি মুসিবত, তুমি আমার ঘুম ভাঙালে কেন? শৌভিক বলে, কমিশনার স্যার আমাকে পাঠিয়েছেন, আমার এখানে পোস্টিং হয়েছে। কানায় বলে, আরে বাপরে, তো কেমন করেছো, এত বড় একটা পানিশমেন্ট পেলে, মানে এই ডিপার্টমেন্টে আসাটাও যেন পানিশমেন্ট। তো কানায় শৌভিককে এই ডিপার্টমেন্টের সম্পর্কে বলতে শুরু করে, বলে যত রকমের অদ্ভুত কেস আছে সব কিছু এখানে পাবে, এই যে এতগুলো ফাইলপত্র দেখছো না, এগুলো সবগুলো হচ্ছে লেটেস্ট কেস, কিন্তু একটাও কাজের না। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, এই তো এই কেসটা কালকে এসেছে, গণেশজির দুধ চুরি করে নিয়ে গেছে তার এক পাগলা ভক্ত। এখন তুমিই বলো এটা কোনো কেস হলো? যে কমিশনার যেহেতু তোমাকে এখানে পাঠিয়েছেন আমার কাছে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, চলো 20 টাকা বের করো। শৌভিক বলে, 20 টাকা কি জন্য? কানায় বলে, ফ্রিতে জ্ঞান আর ধনিয়া পাতা,
কোনোটা দেওয়া উচিত নয়। ফ্রি জিনিসের মানুষ কদর করে না, তাই যখনই আমার আন্ডারে কেউ কাজ করে, আমার থেকে নতুন কিছু শিখতে আসে, তাদের কাছ থেকে এই ছোটখাটো একটা ফি নিয়ে নিই আর কি। এই বলে কানাই সৌভিকের কাছ থেকে 20 টাকা নিয়ে নেয়। এরপর বলে, যাও তুমি এখন আসতে পারো, আর হ্যাঁ সকাল সকাল ঘুম মাটার করে এখানে আসার কোনো প্রয়োজন নেই, যখন ইচ্ছে আসবে যখন ইচ্ছে যেতে পারো, কারণ করার মতো তো আমাদের হাতে কোনো কাজই নেই। এভাবেই একদিন যাই দুদিন যাই, সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি, সন্ধ্যায় এসে তাস খেলা, এগুলো করে কানা এবং সৌভিকের দিন পার হচ্ছে। তো আজকেও তারা তাই করছিল, তখন একজন কনস্টেবল এসে কানাকে বলে, স্যার আপনাকে পরমা ম্যাডাম খুঁজছেন, আপনাদের জন্য নাকি নতুন একটা কেস এসেছে। এটা শুনে কানা এবং সৌভিক তাড়াতাড়ি দৌড়ে যায় ওই পারমা ম্যাডামের কাছে। মূলত এই পারমা ম্যাডামের কাজটা হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল, পেপার পত্রিকা এগুলোর উপর নজর রেখে সেখান থেকে ক্রাইম কেস কোথায় কি হচ্ছে এগুলো সংগ্রহ করা। তো পারমা ম্যাডাম কানা এবং সৌভিককে ডেকে বলছে, গেল 2 মাসের মধ্যে পশ্চিমবাংলার 5টি গ্রামে অনেকগুলো চড়ুই পাখির লাশ পাওয়া গেছে, আর সবচেয়ে আজব ঘটনা ঘটেছে নাকি কালকে এখান থেকে 80 কিলোমিটার দূরে রামদিহি গ্রামে, তাই 100-200-এর চেয়েও বেশি পাখি ওইখানে নাকি কাল মারা গেছে। কানাই বলে, এত পাখি মরছে কি ব্যাপার, কোনো মহামারী এলো নাকি? পারমা বলে, এটা তো খুঁজে বের করা আপনাদের কাজ, কিন্তু হ্যাঁ এ পাখিদের মৃত্যুগুলো কোনো ন্যাচারাল মৃত্যু নয়, সবগুলোকে গলা কেটে কেটে মারা হচ্ছে, আর যে এটা করছে সে কোনো অন্য পাখিদের মারছে না, শুধুমাত্র ছোট ছোট চড়ুই পাখি। তাহলে আপনারা আজকে বেরিয়ে পড়ুন, গিয়ে দেখুন ব্যাপারটা কি। পরের সিনেই কানা এবং সৌভিক মিলে বেরিয়ে পড়ে রামদিহি গ্রামের উদ্দেশ্যে। একটু পর তারা সেখানে গিয়ে উপস্থিত, প্রথমে আগে ঘটনাস্থলে গিয়ে চেক করে, ওইখানে লোকাল পুলিশ তাদেরকে হেল্প করছিল। বলে, স্যার আমরা গরমের কারণে সবগুলো বড়ি তো রাখতে পারিনি, কিন্তু হ্যাঁ কোনোরকম করে 2টার বড়ি বরফ টরফ দিয়ে সংগ্রহ করে রেখেছি। তো কানাইরা সেগুলো চেক করে, কিন্তু সেগুলো দেখার মতো অবস্থায় ছিল না। শুভ জিজ্ঞাসা করে, একটা আইউইটনেসের কথা বলেছিলে না, কোথায় সে? তো এই আইউইটনেসটা অন্য কেউ ছিল না, এটা ছিল মুভির শুরুর ওই বাচ্চাটা। বাচ্চারা যা যা দেখেছিল সবকিছু কানাইদের বলে, বলে এরকম এরকম বুড়ো করে একটা লোক, মাথায় টাক, একটা পুরনো পায়জামা পরেছিল, হাতে ছিল কাঁচির মতো কিছু একটা, মুখে আজব রকমের শীষ বাজিয়ে বাজিয়ে সেই পাখিগুলোকে মারছিল। এখানে লোকাল পুলিশটি বলে, স্যার আমি 100% শিওর এটা বাইরের কেউ হবে, কারণ দেখুন এই গ্রামটি আয়তন অনেক ছোট্ট একটা গ্রাম, যদি সে এখানের কেউ হতো তাহলে এই বাচ্চাটি তাকে চেনে ফেলত, কিন্তু সে বলছে আগে কোনোদিনও সে তাকে এখানে দেখেনি, তার মানে বুঝতে তো পারছেন। কানাই বলে, বাইরে থেকে আননোন কোনো লোক আসলো আর এসে অনেকগুলো পাখি মেরে চলে গেল, কি আজব ব্যাপার, চলো এ বিষয়ে গ্রামের সবাই কি বলে সেটা দেখা যাক। তো গ্রামের এক একজন এ বিষয়ে এক এক কথা বলছিল, কেউ কেউ বলছিল কালা জাদু করেছে, আবার কেউ কেউ বলছিল ফসল ভালো হওয়ার জন্যই এই কাজটা করেছে। কানাইদের মাথায় কিছু ঢুকছে না, তারা সিদ্ধান্ত নেয়, এই যে মরা 2 পাখিগুলো সংগ্রহ করে রেখেছে না, এদের পোস্টমর্টম করে দেখতে হবে। পরের সিনে তারা কলকাতায় চলে আসে, সিন প্রকাশ হয় সৌভিকের উপর। সৌভিককে তার মা বলছিল ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু সৌভিক এখন কথাগুলো কানেও নেয় না, বলে মা আমি আছি আমার কাজের টেনশনে আর তুমি আছো বিয়ে নিয়ে। সিন শিফটের পরের দিন ওই ফরেন্সিক ডক্টর মিনালিকে কানাই রিকোয়েস্ট করছিল চড়ুই পাখিগুলোর পোস্টমর্টম করে দেওয়ার জন্য। মিনালি প্রথম দিকে রাজি হচ্ছিল না, বলে আমি মেয়ে হয়েছি কি হয়েছে, আমার কাজের কোনো গুরুত্ব নেই, আমাকে দিয়ে তোমরা পাখির পোস্টমর্টম করাবে? কানাই তাকে অনেক রিকোয়েস্ট করে, বলে এবারের মতো কাজটা করে দে, তোকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানির নাম শোনা মাত্রই মিনালি রাজি হয়ে যায়। একটু পর কাজ শেষ করে পোস্টমর্টম রিপোর্ট একটা তৈরি করে কানাইকে দিয়ে দেয়, সাথে বলে কিলার পাখিগুলোর গলা কাটার জন্য ধারালো একটা অবজেক্ট ব্যবহার করেছে, আর এসব করার সময় একদমই তার হাত কাঁপেনি, যেমন করে সে আরামসে পাখিগুলোকে মেরে দিয়েছে মনে হচ্ছে না তাদের কষ্ট দেওয়াটা কিলারের মোটিভ ছিল, তার মোটিভ অন্য কিছু। সৌভিক বলে, এত ধরনের পাখি থাকতে এ শুধু ছোট পাখিদের কেন মারছে? কানাই বলে, এটাই তো আমাদের খুঁজে বের করতে হবে, আর এটা বের করতে গেলে আমাদের আগে ছোট পাখির সম্পর্কে জানতে হবে। আমার এক ফ্রেন্ড আছে তানিমা সেন, বার্ড এক্সপার্ট, চলো তার কাছে যাই, দেখি কিছু পাই কিনা। বলতে না বলতেই পরের সিনে কানাইরা ওই তানিমা সেনের কাছে গিয়ে উপস্থিত। এটাই হচ্ছে তানিমা সেন, পেশা একজন উকিল। কানাই তাকে সব কিছু খুলে বলে যে এরকম এরকম একজন লোক গ্রামে ঘুরে ঘুরে চড়ুই পাখিদের হত্যা করছে। এটা শুনে তানিমা একটা বইয়ের নাম বলে, যেটা হচ্ছে ফল অফ এ স্প্যারো, এটি নাকি সেলিম আলী নামের বিখ্যাত একজন রাইটারের অটোবায়োগ্রাফি বুক, পাখিদের নিয়ে গবেষণা করে নাকি তার কাজ ছিল, এমনকি ইন্ডিয়াতে সেই নাকি এটা পপুলার করেছে। যখন নাকি সে 10 বছরের ছিল তখন সে সর্বপ্রথম এয়ারগান দিয়ে নাকি একটা পাখি মারে, আর WS মিলার্ড নামের একজন ইংরেজ তাকে সাহায্য করেছিল ওই মরা পাখিটার ব্রিথ আইডেন্টিফাই করতে। ওইখান থেকে সেলিম আলী পাখিদের নিয়ে গবেষণা করতে শুরু করে। শুভ বলে, কিন্তু আমি তো শুনেছি সেলিম আলী পাখিদের ভাইলেন্স, তাদের অত্যাচারের বিরুদ্ধে ছিল, তাহলে সে নিজে কিভাবে একটা পাখি মেরে ফেলল? তানিমা বলে, শুধু একটা নয়, শত শত হাজার হাজার, রিসার্চের জন্য সে কতগুলো পাখি যে মেরেছে তার কোনো হিসাব নেই। আর আমি তোমাদের এটা বলার কারণটা হচ্ছে বর্তমানে পাখিদের যে মার্ডারগুলো হচ্ছে তার জন্য জাস্ট একটা উদাহরণ দিয়েছি,
কানাইরা বলে এই চড়ুই পাখির মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে কিলার শুধু এদেরকে মার্ডার করছে? তানিমা বলে অনেক কিছু। যেমন বাইবেলে চড়ুই পাখি হচ্ছে আজাদি, মুক্তির প্রতীক, তেমন করে ইউরোপিয়ান রূপকথায় সে একই চড়ুই পাখি হচ্ছে মৃত্যুর প্রতীক। এক একজনের জন্য এই পাখির বিশেষত্ব এক এক রকম। আর একটা বিষয় আছে, একটা কবিতা, বুলবুল ধান খেয়েছে লাগান বলবো কেমন করে। আমরা সবাই জানি পাখি হচ্ছে ফসল নষ্ট করার একমাত্র উস্তাদ, আর যদি উস্তাদের উপরে কোনো উস্তাদ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই চড়ুই পাখি। হতে পারে এটাও কিলারের মোটিভের মধ্যে পড়ে। আচ্ছা এটা বলো যে পাঁচ গ্রামে মার্ডার করা হয়েছে সেখানে কি ধান চাষ করা হয়? শুভ বলে হ্যাঁ, পশ্চিমবাংলার অনেক গ্রামে তো ধান চাষ করা হয়, এই পাঁচ গ্রামও তার মধ্যেই পড়ে। কানাই বলে এই পাঁচ গ্রামের মধ্যে আর কি কানেকশন আছে ওইটাই আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে আমরা কিলারের মোটিভ বের করে তার অবধি সহজে পৌঁছাতে পারবো। তানিমা বলে একটা বিষয় মাথায় রাখবে, মার্ডার মার্ডারি, সেটা হোক মানুষের বা হোক পাখির, আর এটা তো জলজ্যান্ত একটা সিরিয়াল কিলিং। যত তাড়াতাড়ি পারো এই ব্লাডি সিরিয়াল কিলারটাকে খুঁজে বের করো। এখান থেকে বাইরে সে কানাই সৌভিককে বলছে, আমাদের এখন একটাই কাজ, কলকাতার নাম্বার ওয়ান খবরই ভানুবাবুর সাথে দেখা করা। 70 বছর ধরে সে কলকাতায় একজন স্পাইয়ের মতো কাজ করছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছেও এত ইনফরমেশন নেই যা ভানুবাবুর কাছে থাকে। তো পরে সিনে কানাইরা সে ভানুবাবুর কাছে গিয়ে উপস্থিত। এটাই হচ্ছে ভানুবাবু, যার এক পা কবরে আরেক পা পুরো ইন্ডিয়াতে। কানাই ভানুবাবুর কাছে গিয়ে তাকে একটা লিস্ট দিয়ে বলে, এখানে পশ্চিমবাংলার 5টি গ্রামের নাম লেখা আছে, এই সবগুলো গ্রামের মধ্যে কোন জিনিসটা কমন সেটা আমাকে একটু খুঁজে বের করে দিন, যেমন ফসল কীরকম হয়, প্রফিট কীরকম হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কিছুই। ভানুবাবু বলে, কাজ তো হয়ে যাবে, একটু টাইম লাগবে, 3 দিন পর আসিও। এখান থেকে সিন চলে যাই পাখিদের ওই সিরিয়াল কিলারটির উপর। একটা দোকানে গিয়ে বলছিল, চড়ুই পাখিদের খাওয়ার পাওয়া যাবে? দোকানদার কাকু বলে, হুম পাওয়া তো যাবে, কিন্তু তুমি চড়ুই পাখিদের খাওয়ার দিয়ে কি করবে? একটা বাহানা মেরে দেয়, বলে আমি পাখি লালন পালন করি তো এই জন্যই। যাই হোক, সে পাখির জন্য খাওয়া টাওয়ার নিয়ে তার মিশনে বেরিয়ে পড়ে। সিন চলে আসে এই কাকুটির উপর, বসে বসে আহা কি টান। এটা মূলত পশ্চিমবাংলার অন্য আরেকটা গ্রাম, নাম হচ্ছে খানপুর, যেখানে আমরা একই জায়গায় সিরিয়াল কিলারটাকে দেখি। মুখে শীষ বাজাতে বাজাতে সে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছিল। বুড়ো কাকুটা ওইখানে এক জায়গায় বসেছিল, যে কিনা কিলারকে নোটিস করে জিজ্ঞাসা করে, কে তুমি? কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কাকু চোখে ভালো করে দেখতে পায় না, ঝাপসা দেখে। এখন কে তুমি জিজ্ঞাসা করার সাথে সাথেই 1 সেকেন্ডও দেরি না করে কিলার উত্তর দিয়ে দেয়, বলে সে নাকি হচ্ছে বিশু, মানে বানিয়ে একটা মেরে দেয় আর কি। কাকু বলে, ও বিশু, কিন্তু তুমি এদিকে কোথায় যাচ্ছ, আর তোমার হাতে বা ওইটা কি জালের মতো দেখা যাচ্ছে? ও বুঝেছি, নিশ্চয় মাছ ধরতে যাচ্ছ তাই না? কিলারও বলে, জি হ্যাঁ মাছ ধরতেই যাচ্ছি। এ বলে সে 1 মিনিটও দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তার যেতে না যেতেই কাকুর চেহারার এক্সপ্রেশন কেমন জানি চেঞ্জ হতে শুরু করে, চিৎকার করে করে বলতে শুরু করে, শালা তুই আমাকে মিথ্যা বললি। কাকু তো এদিকে চিৎকার করতে আছে, ওইদিকে কিলার তার কাজ শুরু করে দিয়েছে। কাঁধে থাকা ব্যাগটা থেকে প্রথমে আগে সে পাখির খাবারগুলো বের করে, এরপর ভালো একটা জায়গা দেখে খাবারগুলো সেখানে ছড়িয়ে দেয়। একটু পর সেখানে অনেকগুলো ছড়ো পাখি এসে খাবারগুলো খেতে শুরু করে। কিলার সুযোগ বুঝে একটা জাল বের করে পাখিগুলোর উপর সেটা মেরে দেয়, ফলে সবগুলোই পাখি তার হাতে বন্দি। ব্যাস তারপর কি আর হওয়ার, একটা একটাকে ধরে সে খতম করতে শুরু করে। ভাই রে ভাই, এমন করে করে সে মারছিল, কি আর বলতাম। যে ওইদিকে বৃদ্ধটা এখনও চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, বকা দিয়ে দিয়ে বলছিল, তুই আমাকে মিথ্যা বললি, তুই কোনো বিশু না। তখন সেখান দিয়ে আসছিল এই লোকটা, ওই গ্রামের একজন লোক আর কি। কাকুকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কাকে বকা দিচ্ছ? কাকু বলে, আরে কেউ একজন আমাকে মিথ্যা বলে এই জঙ্গলের ভিতরে গেছে, শালা আমাকে মিথ্যা বলে কত বড় সাহস। তখন আবার ভিতর থেকে একটা শব্দ আসে, মানে পাখিদের উড়াউড়ি করার আর কি। লোকটা ভিতরের দিকে এগিয়ে যায় চেক করার জন্য বিষয়টা কি, গিয়ে দেখে এই অবস্থা, কিলারটা পাখিদেরকে ধরে ধরে এভাবে মারছে। লোকটা কিলারকে ধরতে যাবে, কিলার তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে দেয়, পালানোর সময় আবার এক জায়গায় পড়েও গেছে। এরপরও সে যেমন তেমন করে ধরা খাওয়া ছাড়া এখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে কানাইরা ঘটনাস্থলে এসে উপস্থিত, এসে প্রথম আগে ঘটনাস্থল ভালো করে চেক করে, এরপরে বুড়ো কাকুটির কাছে জিজ্ঞাসা করে লোকটা দেখতে কেমন ছিল। এখন কাকু তো ভালো করে চোখে দেখে না, বলে ওঠে, জোয়ান একটা ছেলে ছিল, নাম জিজ্ঞাসা করেছি, বলেছে বিশু। কানাই বলে, জিজ্ঞাসা করার সাথে সাথে কি সে উত্তর দিয়ে দিয়েছিল নাকি একটু ভেবে চিনতে দিয়েছে? কাকু বলে, না 1 সেকেন্ডও দেরি করেনি, সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে। এ থেকে কানাইরা ধারণা করে নেই এই কিলারটির নাম বিশু হতে পারে। কাকু বলে, প্রথমে আমি তো মনে করেছিলাম সে সত্যি বলছে, সত্যি সত্যি সে বিশু, কিন্তু একটু পরে গিয়ে আমার মনে পড়ে আমাদের গ্রামের বিশু তো বেঁচেই নেই, কয়েক মাস আগে সে মারা গেছিল। এখানে লোকাল পুলিশও বিষয়টা ক্লিয়ার করে যে সত্যি সত্যি এই গ্রামের বিশু বেঁচে নেই, যার মানে ঘুরে ফিরে বিষয়টা দ্বারাই কিলার অন্য গ্রাম থেকে এসেছে। তো সে যেদিকে যেদিকে পালিয়েছিল শুভরা ভালো করে জায়গাটা চেক করছে, তখনই তারা এক জায়গায় এসে কিলারের ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ খুঁজে পায়।
অ্যাকচুয়ালি কিলার পালানোর সময় এক জায়গায় পড়ে গেছিল না, তখন তার জুতো ছিঁড়ে গেছিল। আর এতে গেছে যেতে যেতে সুবোধের হাতে, তার অব্দি পৌঁছানোর জন্য অনেক বড় একটা সুযোগ ছেড়ে যায়। কানাই বলে, এ ফুটপ্রিন্টের সাহায্যেই আমরা তাকে খুঁজে বের করে ছাড়ব। শুভ বলে, স্যার আপনি আপনার কেরিয়ারে কখনো এরকমের আজব কেস আর দেখেছেন? আমি তো দেখিনি। কানাই বলে, অনেক রকমের কেস তো দেখেছি, কিন্তু সত্যি বলতে এটা অনেক আজব। শৌভিক বলে, ভাবছি কি নাম দেওয়া যায় এই সিরিয়াল কিলারের। কানাই বলে, ব্যাধ। এখন এই ব্যাধ নামের কোনো না কোনো ডেফিনেশন তো নিশ্চয় আছে, যেটা কি আমি জানি না, আপনারা পরে গিয়ে গুগল করে নিয়েন কেমন। যে সিন চলে আসে কানাইদের অফিসে, ফরেন্সিক ডক্টর মিনালি কিলারের ফুটপ্রিন্টের উপর গবেষণা করে যাবতীয় সব ডিটেলস বের করে নিয়েছে, কিন্তু সে এটা কানাইকে দিচ্ছে না, কারণ কানাই ওই দিন বিরিয়ানি খাওয়াবে বলে এখনও তাদের কোনো বিরিয়ানি খাওয়ায়নি। তারপরেও মিনালির সাথে অনেক যুদ্ধ টুদ্ধ করে কানাই ফাইলটা নিয়ে নেয়। মিনালি বলে, ফুটপ্রিন্ট দেখে যতটুকু মনে হচ্ছে কিলার 70-80 বছরের কেউ, কারণ তার পায়ের তালুতে এমন কিছু ক্র্যাক রয়েছে যেগুলো বয়সের সাথে সাথে আসে, কিন্তু এটা পুরোপুরি সঠিক এটা বলতে পারি না, কোনো কোনো ক্ষেত্রে এটা ফেলও হয়। কানাই বলে, এ কেসে দুইটা আই উইটনেস আছে, যারা কিনা দুজনই দুই রকম কথা বলছে, একটা প্রথমের ওই বাচ্চাটা আর একটা বুড়ো কাকুটা। কাকুর কথা না হয় বাদই দিলাম, কারণ সে চোখে ঠিকঠাকভাবে দেখে না, কিন্তু ওই বাচ্চাটির কথা শুনে যতটুকু বুঝতে পারলাম কিলারের বয়স 40-45 মধ্যে হবে। কিন্তু এরকম যদি হয় তাহলে ফুটপ্রিন্টের হিসাব কেন মিলছে না? মাথায় আমার কিছু ঢুকছে না এসব কি হচ্ছে। মিনালি বলে, পায়ে যে ক্র্যাক্সের কথা বলছি ওইটা শুধু বয়সের সাথে সাথে আসে না, বরং পায়ের তালুতে বড় ধরনের কোনো ইঞ্জুরি কোনো রকমের টর্চার করা থেকেও আসতে পারে। এটা শুনে কানাই বলে, পায়ে ইঞ্জুরি টর্চার, বিষয়টা কেমন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, পৃথিবীর সব জায়গার পুলিশদের ক্রিমিনালদেরকে মারার একটাই ফেভারিট জায়গা হচ্ছে পায়ের তালু, মানে তারা বেশিরভাগ পায়ের তালুতে ক্রিমিনালদেরকে মেরে থাকে, যার জন্য পায়ের তালুতে এরকমের ক্র্যাক্স হয়। এখন এটা থেকে সহজে ধারণা করা যায় এই কিলারের আগের বড় ধরনের কোনো একটা ক্রিমিনাল রেকর্ড আছে। মিনালি বলে, হুম, আমি আমার কাজ করে দিয়েছি, এবার কাল কিন্তু বিরিয়ানির পার্টি দেওয়া ভুলবে না। এ বলে সে তো চলে যায়। শৌভিক বলে, কি সুইট একটা মেয়ে, তাই না? কানাই বলে, চল 20 টাকা বের কর। শৌভিক বলে, কেন, এখন তো আপনি আমাকে কোনো জ্ঞান দেননি। কানাই বলে, আরে পাগলা, এটা জ্ঞানের জন্য নয় রে, এটা ম্যাচমেকিংয়ের জন্য, তোর সাথে ওর যে লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি এর জন্যই। যে এভাবে তার একজন একজনের সাথে মজা করছে, তখন একজন কনস্টেবল এসে বলে, কানাই স্যার আপনাকে ভানুবাবু খুঁজছেন। ভানুবাবু মানে ওই খবরই আর কি, যাকে 5 গ্রামের মধ্যে কমন ফ্যাক্টর খুঁজে বের করার জন্য লিস্ট দিয়েছিল না, ওইটাই বের করে সেদের ডাকছে। তো ভানুবাবু কানাইদের বলছে, এইটা অনেক আজব ঘটনা, আমি ভালো করে খোঁজখবর নিয়ে একটা লিস্ট বানিয়েছি, এই যে দেখো লিস্টের এই 10টা গ্রাম, মানে তোমরা যে 5 গ্রামের কথা বলেছিলে না, সেগুলো সহ পশ্চিমবাংলার এই হাতে গোনা কয়েকটা গ্রামের মধ্যে গেল বছর সবচেয়ে খারাপ ফসল হয়েছে, যার জন্য অনেক কৃষক করেছে আত্মহত্যা, আবার অনেকে হয়েছে দিশেহারা। কানাই বলে, হ্যাঁ কিন্তু ফসল যে খারাপ হচ্ছে সে এটা কিভাবে খুঁজে বের করছে? প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তার সার্ভে করছে না। ভানু বলে, গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করতে হয় না, ঘরে বসে তার অব্দি খবরটা পৌঁছে যাবে, বিভিন্ন নিউজ চ্যানেল পেপার পত্রিকায় এই ধরনের খবরগুলো ছাপা হয়, আবার গুদাম থেকেও সহজে ডিটেলস কালেক্ট করা যায় যে কোন গ্রামে ফসল কীরকম হচ্ছে। এই টেকনিকটাই সে হয়তো অ্যাপ্লাই করছে। আমার মনে হচ্ছে না এই কিলার যেমন তেমন, সে অনেক বড় একটা ঝামেলা করবে, জলদি তাকে গ্রেপ্তার করো। পরের সিনে কানাই এবং শৌভিক মিলে একটা বারে বসে লাল পানি টানছিল, সাথে কেসটা নিয়েও ডিসকাস করছে। কানাই বলে, এখন তো আমার মনে হচ্ছে যদি ফুটপ্রিন্ট দিয়ে কিলারকে খুঁজে বের করতে যাই তাহলে বছরের পর বছর লেগে যাবে, আর ততদিনে সে ইন্ডিয়া থেকে চড়ুই পাখির নামও নিশানা মিটিয়ে দিবে। শৌভিক বলে, এই কিলারকে ধরার একটা উপায় আছে। কানাই বলে, কি উপায়? শৌভিক বলে, বলছি আগে 20 টাকা বের করো। এটা শুনে কানাই বলে, আরে বাস, তাহলে তো তোমার ট্রেনিং দেখি ঠিকঠাক দিকে যাচ্ছে। যাই হোক, তাদের মধ্যে এরকম দুষ্টুমিষ্টি আরও অনেক কাণ্ড ঘটে, চেষ্টা করছি কিছু কিছু আপনাদের বলার। তো শৌভিকের প্ল্যানটা হচ্ছে কিলারের নিজের জালে তাকে নিজেকে ফাঁসানো। কিলার তার নেক্সট মার্ডার কোথায় করবে সেটা সে না, সেটা ডিসাইড করবে শৌভিকরা, মানে তারা পশ্চিমবাংলার যে কোনো একটা গ্রাম সিলেক্ট করে পেপারে নিউজ চ্যানেলে সব জায়গায় ছড়িয়ে দিবে যে গেল বছর সেখানের ফসল অনেক খারাপ হয়েছে। এখন তাদের আন্দাজ যদি সঠিক হয় তাহলে কিলার ওই গ্রামে যাবে তার পরবর্তী শিকার করার জন্য, আর সে সুযোগে টিম বানিয়ে পুরো গ্রামে শৌভিকরা নজর রেখে তাকে ধরে ফেলতে পারবে। এর জন্য প্রথমে তাদের প্রয়োজন এমন একটা গ্রাম সিলেক্ট করা যা আয়তনে অনেক ছোট, এরপর বাকিটা মানে টিম বানানো, খবরটা ছড়িয়ে দেওয়া, এটা কোনো ব্যাপারই না। কানাই বলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা কর চিন্তা কর, তাড়াতাড়ি চিন্তা কর কোন গ্রামটা সিলেক্ট করা যায়, আমি এখন আসি, বাসায় যেতে আবার লেট হলে তোর ভাবি খেলাবে। এই বলে লাল পানির বিলটা শৌভিককে ধরিয়ে দিয়ে কানাই আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। পরের সিনে শৌভিক বাসে এসে ম্যাপ ট্যাপ নিয়ে বসে পড়ে, দেখছিল ফাঁদ পাতার জন্য কোন গ্রামটা বেস্ট হবে। অনেক গবেষণা করার পর সে পানিঝরা নামের একটি গ্রাম সিলেক্ট করে যেটা আয়তনও ছোট, আর গ্রামে প্রবেশ করা এবং বাইরে আসার জন্য শুধু একটা মাত্র রাস্তা ছিল। প্ল্যানিং মতো নিউজ চ্যানেল নিউজ পেপার সব জায়গায় তারা খবরটা ছড়িয়েও দেয় যে পানি ছড়ায় এবার নাকি ফসল ভালো হয়নি, যার কারণে কৃষকরা আত্মহত্যা করছে,
সিনশিপ্রা কিলারের ওপর, যাকে কিনা আমরা দেখি কতগুলো বাচ্চাকে টিউশন পড়াচ্ছিল। তখন একটা নিউজ পেপার হাতে নিতেই সে ওই খবরটা দেখে, মানে পানি ছড়ে যে ফসল ভালো হয়নি ওইটা আর কি, এই নিউজটা দেখে তার এক্সপ্রেশন অন্যরকমের হয়ে যায়। মনে মনে কিছু একটা নিয়ে ভাবতে শুরু করে, এমনকি সাথে সাথে সে তার যাত্রায় বেরিয়েও পড়ে। সিন চলে আসে কানাইদের উপর, যারা কিনা পানিছড়া গ্রামে এসে তাদের মিশন শুরু করে দিয়েছে। কমিশনারকে বলে ডরে তারা 20-25 জনের একটা টিম বানিয়েছে, প্রত্যেকজনকেই তারা আলাদা আলাদা জায়গায় সেটও করে দিয়েছে। এখন শুধু কিলারের অপেক্ষা যে কখন সে আসবে আর কখন এরা তাকে হাতে নাতে ধরবে। যাই হোক, কানাইরাও মিলে এক জায়গায় লুকিয়ে পড়ে। এর একটু পর কাদামাখা পায়ে একটা লোক ধীরে ধীরে জঙ্গলের ভিতর আসছিল। লোকটার হাতে ছিল লম্বা একটা বাঁশ আর কাছির মতো কিছু একটা। কানাইরা তাকে দেখছে, অপেক্ষা করছে হাতে নাতে ধরার জন্য। এদিকে লোকটা এক জায়গায় বসে বাঁশটার সাথে কাছিটা বাঁধে, এরপর সেটার মধ্যে কিছু একটা লাগাতে শুরু করে। এমন কিছু একটা তো সে লাগাচ্ছিল যাতে করে পাখি এটার উপর বসলে আর উড়ে যেতে না পারে। ব্যাস সব কিছু সেটিং টেটিং করে সে পাখি একটা ধরেও ফেলে। কানাই সৌভিককে বলে, যা এবার যা, বেটাকে হাতে নাতে ধর। সৌভিকরা সবাই মিলে তাকে ধরার জন্য পিছন থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তখনই তার পায়ের নিচে কিছু একটা পড়ে একটা শব্দ হয়ে যায়, ফলে এই বেটা তাদেরকে দেখে ফেলে এবং সাথে সাথে এখান থেকে পালাতে শুরু করে দেয়। ব্যাস তাদের মধ্যে একটা চেজিং শুরু হয়ে যায়, অনেক লম্বা একটা চেজিং, যার এক পর্যায়ে গিয়ে সৌভিক বেটাকে ধরেই ফেলে। কিন্তু এইখানে এসে আমরা দেখি এই মামুর বেটা তো অন্য কেউ, মানে এসে পাখির কিলারটা না। কিন্তু সৌভিকরা তো তাকে আর ছেনে না, তারা তো তাকেই কিলার মনে করছিল। দুই চারটা লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কি বে তুই পাখি কেন মারছিস? এ বলে, স্যার এগুলো কি বলছেন, আমি কোনো পাখিটাকে মারিনি, আমি জাস্ট তাদেরকে ধরে বাজারে বিক্রি করে দিই, আমার পেশা হচ্ছে এটা, আমি এই গ্রামেরই লোক। এরপরও সৌভিকরা তার উপর বিশ্বাস করছে না, বলে তুমি চড়ুই পাখিও ধরো? এ বলে, আরে না না স্যার, চড়ুই পাখি এগুলো কে কিনবে, আমি শুধু বড় বড় পাখিদের ধরি। যদি আপনাদের আমার উপর বিশ্বাস না হয় তাহলে আপনারা গ্রামের মানুষদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, সবাই আমাকে চেনে এবং জানে যে আমার পেশা কি। কথা মতো কানাইরা গ্রামের অনেকগুলো মানুষজনদের কাছ থেকে লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে, এর সাথে তার পায়ের স্যাম্পলটাও কালেক্ট করে রাখে কিলারের ওই স্যাম্পলের সাথে মিলিয়ে দেখার জন্য। কিন্তু ঘুরে ফিরে তাদের হাত জিরো, মানে তারাও বুঝে যায় এটা যে কিলার না। কানাই বলে, ও শেট, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি, এর পিছনে আমরা অনেক টাইম নষ্ট করে ফেলেছি, সাথে পুরো টিমের সবাইও এখানে চলে এসেছে, ওইদিকে কিলার এসে তার কাজ করে চলে গেলে আমরা তো কেউ বুঝতেও পারবো না। এটা বলতে না বলতেই তাদের কাছে খবর আসে, স্যার নদী পাড়ে ঘটনা ঘটে গেছে, অনেকগুলো মরা পাখি পড়ে আছে। কানাইরা তাড়াতাড়ি ঘটনাস্থলে ছুটে যায়, গিয়ে দেখে কিলার পুরো এখানে পাখিদের শ্মশান ঘাট বানিয়ে গেছে। কানাই বলে, হারামজাদ একেবারে নাকের নিচ দিয়ে পালিয়ে গেল। সৌভিক বলে, পালানোর কি প্রয়োজন, আমরা তো তাকে চিনিও না, হয়তো লোকজনদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তো আমরাও দেখি সত্যি সত্যি কিলার লোকজনদের মাঝে ওইখানে দাঁড়িয়েছিল। সিন কাট হয়ে যায়, বাসায় এসে সৌভিক ঘুমাতে পারছে না, চোখ বন্ধ করতে তার পাখিগুলোর কথা মনে পড়ছে, কি নৃশংসভাবে গলা কেটে কেটে তাদের মেরে ফেলেছে। সৌভিকের মন খারাপ দেখে তার মা এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? সৌভিক বলে, অনেক আজব একটা কেস, তোমাকে বললেও তুমি বুঝবে না। তার মা বলে, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, আমি একজন ইন্সপেক্টরের ওয়াইফ, তোর বাবা বেঁচে থাকতে তাকে কত কেসে যে হেল্প করেছি তার কোনো হিসাব নেই, বল আমাকে কি হয়েছে, দেখি কোনো হেল্প করতে পারি কি না। সৌভিক বলে, আরে মা কি আর বলতাম, কেউ একজন গ্রামে ঘুরে ঘুরে ছড়ুই পাখিদের হত্যা করছে, তাও আবার একটা দুইটা নয়, শত শত। আর একটা কমন ফ্যাক্টর হচ্ছে, যে যে গ্রামে বছরের সবচেয়ে খারাপ ফসল হয়েছে সে ওই গ্রামে গিয়ে মার্ডারগুলো করে। এটা শুনে সৌভিকের মা একটু আশ্চর্য হয়, বলে পাখি মারছে, তাও আবার যে গ্রামে ফসল খারাপ হয়? মনে তো হচ্ছে বিষয়টা যেন কোথাও শুনেছি শুনেছি, কোথাও না কোথাও এ টপিক রিলেটেড আমি পড়েছি। এক কাজ করতো, ওই টেবিলের উপর কিছু লিটার ম্যাগাজিন রাখা আছে, ওইগুলো নিয়ে আয়। সৌভিক এক দৌড়ে গিয়ে ম্যাগাজিনগুলো নিয়ে আসে। তার মা একটা একটা করে সবগুলো ম্যাগাজিন চেক করছিল। অনেকক্ষণ চেক করার পর ফাইনালি সে ওই রিলেটেড ম্যাগাজিনটা পেয়ে যায়। ম্যাগাজিনটিতে মধুসূদন চক্রবর্তী নামের একজন রাইটার একটা গল্প পাবলিশ করিয়েছে, যে গল্পটা ছিল চড়ুই পাখি এবং ফসল রিলেটেড। গল্পের নাম ছিল বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আর এই পুরো গল্পের মধ্যেই মধুসূদন চক্রবর্তী একটা বিষয় প্রমাণ করাতে চেয়েছে, যেটা হচ্ছে চড়ুই পাখি ফসলের জন্য কতটা ক্ষতিকর। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে এই টপিকটা তোদের কেস রিলেটেড। সৌভিক চেক করে দেখে এই ম্যাগাজিনটা আজকে পাবলিশ করা হয়েছিল, সাথে ম্যাগাজিনটা যেখান থেকে পাবলিশ করা হয়েছে সে তার ডিটেলসও বের করে নেয়। ব্যাস পরের সিনে সৌভিক ওই পাবলিশার অফিসে গিয়ে উপস্থিত। অফিসের এই লোকটাকে, মানে পাবলিশারটাকে দেখিয়ে জিজ্ঞাসা করে, এই লেখক মধুসূদন চক্রবর্তীকে চেনে নাকি? পাবলিশার বলে, না পার্সোনালি তো তাকে চিনি না, সে প্রায়ই এই ধরনের আর্টিকেল লিখে আমাদেরকে পাঠায় পাবলিশ করার জন্য, আর তার সবগুলো আর্টিকেল থাকে এই ধরনের এগ্রিকালচার এনভায়রনমেন্ট এ রিলেটেড। সৌভিক জিজ্ঞাসা করে,
সে কি এই ধরনের চড়ুই পাখি রিলেটেড আর কোনো আর্টিকেল লিখেছে নাকি। পাবলিশারটা অনেক খোঁজাখুঁজি করে এই মধুসূদন চক্রবর্তীর লেখা আরও কিছু আর্টিকেল নিয়ে আসে, যেগুলো ছিল এই সেম টপিক রিলেটেড। সবগুলো আর্টিকেলেই সাইন্টিফিক্যালি সে এটাই তুলে ধরেছে যে চড়ুই পাখি পরিবেশ এবং ফসলের জন্য কতটা ক্ষতিকর, সাথে এটাও যে যদি নাকি চড়ুই পাখি না থাকে তাহলে ফসলের উন্নতি 70% পর্যন্ত নাকি বৃদ্ধি পাবে। ঘুরে ফিরে এই লেখকের সবগুলো আর্টিকেলের অর্থ একটা গিয়ে দাঁড়ায়, যে সে চায় না এই পৃথিবীতে চড়ুই পাখি নামের কিছু একটা থাকুক। সবিক পাবলিশারটাকে জিজ্ঞাসা করে এই মধুসূদন চক্রবর্তীকে কোথায় পাওয়া যাবে, তার কোনো ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস আছে। পাবলিশার বলে না, আসলে সে আমাদের আর্টিকেলগুলো পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে। সবিক বলে এরকম হলে সে যে পোস্ট অফিস থেকে এগুলো সেন্ড করেছে অবশ্যই তার অ্যাড্রেস খামের উপর দেওয়া থাকবে। পাবলিশার গিয়ে খামগুলো খুঁজে নিয়ে আসে, যেগুলো করে এই মধুসূদন চক্রবর্তীর লেটারটা আসতো আর কি। দেখা যায় এই সবগুলো লেটার মুকুন্দপুরের একটা পোস্ট অফিস থেকে পাঠানো হতো। ব্যাস সাথে সাথে সৌভিক কানাইদের নিয়ে বেরিয়ে পড়ে মুকুন্দপুরের উদ্দেশ্যে। যেতে যেতে ওইখানে লোকাল পুলিশ কানাইদের বলছিল এই মধুসূদন চক্রবর্তীর বয়স হচ্ছে 45 থেকে 50-এর ভিতর, আর তার একটা ক্রিমিনাল রেকর্ডও আছে, যেটা সে হচ্ছে একজন এক্স নকশালবাদী। কানাই বলে তাহলে তো আমাদের কালপিটের সাথে মিলে গেল, বয়স 45 থেকে 50-এর ভিতর আর ক্রিমিনাল রেকর্ডও আছে। সৌভিকরা এই মধুসূদন চক্রবর্তীকে ধরার জন্য তার বাসার দিকে যাচ্ছে। অন্যদিকে আমরা কিলারকে দেখি যে কিনা বসে বসে তার হাতিয়ার রেডি করছিল। এদিকে সৌভিকরা মধুসূদন চক্রবর্তীর বাসায় গিয়ে নক করছে, ওইদিকে কিলারের বাসায়ও কেউ একজন এসে নক করছে। মনে তো হচ্ছিল সৌভিকরা ফাইনালি তাদের টার্গেট অবধি পৌঁছে গেল, কিলার তার হাতিয়ার নিয়ে রেডি, কেউ তাকে ধরতে আসলে সে তাকে খতম করে দিবে। কিন্তু না, সেরকম আসলে কিছুই হয় না। সৌভিকদের এদিকে দরজা খুলে একটা মহিলা, যে নাকি হচ্ছে মধুসূদন চক্রবর্তীর বোন, আর ওদিকে কিলার দরজা খুলে দেখে তার দরজায় নক করছিল একটা বাচ্চা। বাচ্চাটা তার প্রতিবেশী, তার কাছে টিউশন পড়ে। এ থেকেই বোঝা যায় মধুসূদন চক্রবর্তী একজন, কিলার অন্যজন। সৌভিকরা মধুসূদন চক্রবর্তীর বোনকে জিজ্ঞাসা করছে মধুসূদন চক্রবর্তী বাসে আছে নাকি। তার বোন বলে সে তো বেঁচে নেই, 1 বছর আগে মারা গেছে। এটা শুনে সৌভিকদের মাথায় হাত, 1 বছর আগে সে যদি মারা যায় তাহলে তার নামে ম্যাগাজিনে আর্টিকেলকে পাবলিশ করছে। সৌভিকরা এই মধুসূদন চক্রবর্তীর রুমটাতে গিয়ে চেক করে আর সেখানে ফাইলপত্র দেখে বুঝতে পারে এই মধুসূদন চক্রবর্তী চড়ুই পাখিদের নিয়ে অনেক রিসার্চ করেছে। এ থেকেই তারা ধারণা করে নেয় এই পাখিদের সিরিয়াল কিলারটা এই মধুসূদন চক্রবর্তীর পরিচিত কেউ একজন হবে। কানাই সৌভিককে বলে শোন, এই কিলারকে ধরতে গেলে আমাদের আগে এই মধুসূদন চক্রবর্তীকে ভালো করে বুঝতে হবে। নকশালবাদীর জন্য আলিপুর জেলে সে 1 বছর সাজা কেটেছে, আমার মনে হয় এই কিলারও তার সাথেই জেলে ছিল, তাই আমাদের ওইখানে গিয়ে ইনভেস্টিগেশন করা দরকার। এই মধুসূদন চক্রবর্তীর বন্ধু বা ক্লোজ কেউ ছিল নাকি। সৌভিক বলে এরকমটা করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। কানাই বলে তাও ঠিক, আরও একটা রাস্তা আছে। কিলার যে পোস্ট অফিস ব্যবহার করে ম্যাগাজিনের জন্য আর্টিকেলগুলো সেন্ড করে, চলো সে পোস্ট অফিসে গিয়ে খোঁজখবর নেওয়া যাক। বলতে না বলতে পরে সিনে তারা সে পোস্ট অফিসে এসে উপস্থিত। সেখানের এই লোকটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে, লোকটা বলে আসলে আমাদের পোস্ট অফিসটা অনেক ছোট, তাছাড়াও আজকালকার দিনে তেমন একটা পোস্ট অফিসকে ব্যবহারই করে না, তাই আপনারা যে লোকটার কথা বলছেন তাকে আমার স্পষ্ট মনে আছে। সপ্তাহ 2 সপ্তাহ পর লোকটা আসে, কলকাতার উদ্দেশ্যে কিছু একটা পাঠায়। কানাই জিজ্ঞাসা করে লাস্ট টাইম সে কখন এসেছিল। লোকটা বলে কমসে কম 10-15 দিন আগে। কানাই বলে তাহলে মনে হয় আবারও শীঘ্রই আসতে চলেছে। এক কাজ করো, আমি তোমাকে আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, সে যখনই আসবে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। এরপর এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে 2-3 দিন কেটে যায়। কানাইদের অফিসের টেলিফোনটা বেজে ওঠে আর কলটা করেছিল হচ্ছে পোস্ট অফিসের ওই লোকটা যাকে কানাই তার নাম্বারটা দিয়ে এসেছিল। লোকটা বলছে স্যার আপনারা যার খোঁজ করছিলেন না সে আবারও এসেছে, এই তো কিছুক্ষণ আগের কথায় বলছি, যখন সে বেরিয়ে যাচ্ছিল আমি তার পিছু নিয়েছি, সে পাশে একটা রেল স্টেশনে গিয়ে কাউন্টার থেকে একটা টিকিট বুক করেছে সোনাহাটি গ্রামের, ব্যাস এটুকুই। কানাইরা বুঝে যায় কিলারের নেক্সট টার্গেট হচ্ছে এই সোনাহাটি গ্রাম। তাছাড়াও ওই খবরই ভানুদাদের যে 10 গ্রামের লিস্টটা দিয়েছিল, মানে যেখানে গেল বছর সবচেয়ে খারাপ ফসল হয়েছে, এই সোনাহাটি গ্রামটাও সেই লিস্টের মধ্যে ছিল। একটা সিঙ্গেল মিনিটও দেরি না করে কানাইরা বেরিয়ে পড়ে সোনাহাটি গ্রামের উদ্দেশ্যে। গ্রামে ঢুকতেই এদিক সেদিক মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে কিলার এরকম এরকম জঙ্গলের ভিতরের দিকে গেছে। এদিকে আমরা কিলারকে দেখি যে কিনা সোনাহাটি গ্রামে এসে তার কাজ শুরু করে দিয়েছে। নির্জন একটা জায়গায় গিয়ে প্রথম আগে পাখির খাওয়ার ছিটিয়ে দেয়। অনেকগুলো পাখি যখন সেগুলো খাওয়ার জন্য এক জায়গায় এসে জড়ো হয়, তখন কিলার তাদের উপর জাল ফেলে সবগুলো পাখিকে ধরে নেয়। ব্যাস তারপর কি আর হওয়ার, একটা একটাকে ধরে নির্মমভাবে মারতে শুরু করে। ওইদিকে কানাইরাও জায়গা বরাবর এসে উপস্থিত, কিন্তু এত বড় একটা জঙ্গল তারা কোথায় বা খুঁজবে। তারপরেও টাইম ওয়েস্ট না করে তারা খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। তারা খুঁজছে আর খুঁজছে, এদিকে কিলার পাখিদের মারছে আর মারছে। এক পর্যায়ে গিয়ে কানাইরা ফাইনালি কিলার অবধি পৌঁছে যায়।
তাকে গান পয়েন্ট করে নেয় বলে সারেন্ডার করতে। কিন্তু এই কিলার ছিল চালাকের চালাক, হাতে যে পাখির খাবারগুলো ছিল ওইগুলো কানাইদের দিকে ছুড়ে মেরে এখান থেকে পালিয়ে যায়। কানাইরা আলাদা আলাদা হয়ে তাকে খুঁজতে শুরু করে দেয়। এদিক সেদিক অনেক খুঁজে কিন্তু কোথাও তার নামও নিশানা পাচ্ছে না। এদিকে আমরা কিলারকে দেখি যে কিনা উল্টো পিছন থেকে কানাইদের উপর নজর রাখছে, এমনকি সুযোগ বুঝে পিছন থেকে এসে কানাইয়ের উপর সে হামলা করে দেয়। কানাইয়ের চিৎকারের আওয়াজ শুনে সৌভিক তাড়াতাড়ি সেখানে ছুটে যায়, গিয়ে দেখে কানাই বেহুশ হয়ে পড়ে আছে। এবার সৌভিক একাই কিলারকে খুঁজছে, কিন্তু কিলার পিছন থেকে তার উপরও নজর রাখছিল। শুধু নজরই রাখে না, পিছন থেকে এসে সে সৌভিকের উপরও হামলা করার চেষ্টা করে। সৌভিক কোনোরকম তার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করছিল, এ তো পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে অনেক বড় একটা হস্তাদস্তি শুরু হয়ে যায়। সৌভিক তো কিছুতেই তার সাথে পেরে উঠতে পারছিল না। ততক্ষণ ওইদিকে কানাইয়েরও হুঁশ চলে এসেছে, ব্যাস মেশিনটা হাতে নেই। এরপর গিয়ে কিলারকে বলে, খবরদার আরেকটু যদি নড়াচড়া করো না তাহলে এখানে গেম কাল্লাস করে দিব। কিলারও বুঝে গেছে তার পালানোর আর কোনো জায়গা নেই। কানাইরা তাকে সেখানে এক জায়গায় বসাই, জিজ্ঞাসা করে নাম কি, সিরিয়াল কিলিং ছাড়া আর কী কী করো। তো ফাইনালি এখানে গিয়ে আমরা তার নাম জানতে পারি। তার নাম হচ্ছে বিশ্বেশ্বর বোস, নিকনেম বিশু। তার বাসা হচ্ছে শ্যামবাজার, প্রতিবেশী বাচ্চাদের টিউশন পড়ায়। কানাই জিজ্ঞাসা করে, ওই লেখক মধুসূদন চক্রবর্তীর সাথে তোমার কী সম্পর্ক? বিশু বলে, 1971 সালে আমরা দুজনই এক জেলে একসাথেই ছিলাম নকশালবাদীর অপরাধে, ওইখানে মধুদার সাথে আমার প্রায় অনেক দিনের পরিচয়। সৌভিক জিজ্ঞাসা করে, তো পাখিদের এরকম হত্যা করার প্ল্যানটা কার ছিল, তোমার নাকি মধু চক্রবর্তীর? বিশু বলে, প্ল্যান তো মধুদারই ছিল, কিন্তু এক্সিকিউট আমি করেছি। 1989 সালে মহাসেতুর মৃত্যুর পর এমন অনেকগুলো ডকুমেন্ট বাইরে আসে যার মধ্যে কিছু ডকুমেন্ট মধুদার হাতে লাগে, ব্যাস ওইখান থেকেই এইসব কিছুর শুরু হয়। সৌভিক জিজ্ঞাসা করে, ওই ডকুমেন্টগুলোর মধ্যে কী এমন ছিল? বিশু বলে, দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইনের ডিটেলস। সৌভিক বলে, এই গ্রেট স্প্যারো ক্যাম্পেইন সেটা কি আবার? বিশু বলে, 1998 সালের চায়না, তখন ক্ষমতায় ছিল মাজিডং। দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য সে 5 বছরের একটা প্ল্যানিং বানায় যার নাম রাখে দ্য গ্রেট লিড ফরওয়ার্ড। তার একটাই আদেশ, দেশের প্রত্যেকটা নাগরিক দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য অ্যাক্টিভলি তার কাজে পার্টিসিপেট করবে। ওই প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। মাজিডং একদিন নোটিস করে এই ছোড়ো পাখি ফসলের জন্য অনেক ক্ষতিকর, অন্যান্য জীবজন্তু যতটুকু ফসল নষ্ট করে এ ছোড়ো পাখি তার থেকেও দ্বিগুণ ফসল নষ্ট করে। তাই সে দেশের সকল জনগণকে আদেশ দেয় যে যেখানে এ ছোড়ো পাখি দেখবে সেখানেই তাদের হত্যা করবে। তার কথায় দেশের বাচ্চা বুড়ো জোয়ান সবাই লেগে পড়ে দেশ থেকে ছোড়ো পাখির নাম ও নিশানা মিটিয়ে দেওয়ার জন্য। এমনকি যেদেরকে মারবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল, আর এসব করে ফলাফল ছিল তাদের দেশের উন্নতি, তাদের অনেক উন্নতি হয়। কানাই বলে, এসব জানতে পেরে তুমি এবং মধুসূদন চক্রবর্তী মিলে সিদ্ধান্ত নাও এসব তোমরা ইন্ডিয়াতেও নিয়ে আসবে, তাই তো? বিশু বলে, আমাদের কাজ এমনি এমনি শুরু হয়ে যায়নি, 2-1 বছর আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এটা অ্যানালাইসিস করেছি, কোন গ্রামে ফসল কীরকম, পাখিদের সাথে তাদের সম্পর্ক কীরকম, সব কিছু। এরপর আমরা আরও কিছু রিসার্চ করে বিভিন্ন বড় বড় ম্যাগাজিন নিউজ চ্যানেলে এই বিষয়টা পাবলিশ করানোর চেষ্টা করি যে চড়ুই পাখি ফসলের জন্য কতটা ক্ষতিকর। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই আইডিয়াটা কেউই কানে নেয়নি। তারপরও আমরা থেমে যাইনি, চেষ্টা করেই গেছি চায়নার মতো একদিন না একদিন এই দেশের জনগণকেও সচেতন করব। ব্যাস এটাই হচ্ছে এই সাইকোর পাখিদের মারার পিছনের কারণটা। কানাই বলে, বিশ্ববাবু আমার মনে হয় তোমাকে ভালো একটা সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তোমরা ফসলের ক্ষতির কথা চিন্তা করে এতগুলো পাখিকে যে মেরে ফেললে, একবারও এটা চিন্তা করলে না এই পাখিগুলো পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয়? এভাবে পাখিদের মারার কারণে তোমার সাজা তো হবেই হবে, সাথে অন ডিউটি পুলিশ অফিসারদের গায়ে হাত তোলার জন্য। ব্যাস এ বলে কানাইরা বিশুকে হাজতে ভরে দেয়। আর দেখতে দেখতে আজকের মুভিটাও এইখানেই শেষ হয়ে যায়। ভিন্ন একটা কনসেপ্টের ভিন্ন রকমের একটা মুভি ছিল এটা, আশা করি এটা আপনাদের ভালোই লেগেছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা তাড়াতাড়ি 1 লক্ষ পরিবার অবধি পৌঁছতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই।